সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করবেন শেখ মুজিবুর রহমান মাদানী। السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পরে আজ মঙ্গলবার 29শে মুহররম 1443 হিজরি মোতাবেক 7ই সেপ্টেম্বর 2021 আমাদের ধারাবাহিক আলোচনা সীরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পর্ব নম্বর 37, বিষয়বস্তু মুসলিমদের মদিনার উদ্দেশ্যে হিজরত বা মুসলিমদের মদিনার হিজরত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে শুরু করব, কিন্তু তার আগেই মুসলিমরা বিশেষ করে মক্কাতুল মুকাররমা থেকে আর মদিনার বাইরে অন্য অন্য জায়গায় যারাই ছিলেন, যেমন মক্কার পরে হাবাসায় আবেসিনিয়ায় আগে হিজরত করে অনেক সাহাবাই কেরাম যে চলে গেছিলেন, তারাও মদিনার উদ্দেশ্যে হিজরত শুরু করে দিয়েছিলেন যখন জানলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা হিজরত করছেন অথবা করে নিয়েছেন। তখন তারা ভাবলেন যে মদিনায় তো নিরাপদ স্থান পেয়ে গেছি আরব দেশে, তাহলে আবার আবেসিনিয়া লোহিত সাগর পার করে হাবাসায় আফ্রিকায় থাকার প্রয়োজন বাকি। এই জন্য সাহাবাই কেরাম যারা প্রথম হিজরত করেছিলেন হিজরাতুল হাবাসা, হাবাসার হিজরত, হাবাসা আরবিতে, আর ওটাকেই বাংলায় বলা হয় আবে সিনিয়া। হাবাসা বড় একটি দেশ ছিল যেটা দুই ভাগে ভাগ হয়েছে, বর্তমানে বেশ অনেক বছর ধরে। একটি হচ্ছে প্রসিদ্ধ ইথিওপিয়া আর আরেকটি অংশ হচ্ছে এরিট্রিয়া। এই দুটো মিলে হচ্ছে প্রাচীন যুগের হাবাসা। যেমন শাম দেশ প্রাচীন নাম, এখন শাম নামে কোনো দেশ নেই, কিন্তু আছে অনেকে ভাবে শাম মানে সিরিয়া, না ভুল কথা, শামের বড় একটা অংশ হচ্ছে সিরিয়া আর একটা অংশ হচ্ছে জর্ডন উর্দুন আর একটা অংশ হচ্ছে শাম, যে মুবারক জমিন মূলত সেটা হচ্ছে প্যালেস্টাইন ফিলিস্তিন যেখানে বাইতুল মুকাদ্দাস রয়েছে, সেটা সামদেশের অংশ। সামদেশের একটা অংশ হচ্ছে লেবানন। কয়টা দেশ হলো? চারটা দেশের সমষ্টির নাম প্রাচীন যুগে কি ছিল? মুলকে শাম, সামদেশ। জি, যেমন আগের যুগে ইরাক, আর এখনকার ইরাক এক নয়, কিন্তু এখনকার ইরাক অনেক ছোট। আগের যুগের ইরাক বিশাল ইরাক ছিল, যার অংশ ছিল ইরান, তারপরে আরও কিছু অংশ আজারবাইজানের দিকে ওই সাইডে, বিশাল তখন সেই ইরাক ছিল। আর ইরাকের ভাষা তখন মাতৃভাষা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে, তারপরে এমনকি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জামানাতেও মাতৃভাষা আরবি ছিল না, কি ছিল? ফার্সি ভাষা ছিল। এই জন্য আবু হানিফা রাহিমাহুল্লাহর মাতৃভাষা হচ্ছে ফার্সি, মাতৃভাষা ফার্সি। পরবর্তীকালে ধীরে ধীরে মুসলিমরা, তখনকার মুসলিমরা তো এখনকার মুসলিমদের মতো না, কারণ এখনকার মুসলিমদের মধ্যে ইসলামের দরদের চাইতে ভাষার দরদ বেশি, ইসলামী জাতীয়তা অনেক দুর্বল আমাদের কাছে, কিন্তু ভাষাগত জাতীয়তা প্রকট আকার ধারণ করেছে প্রায় জাতির কাছে, ইল্লা মাশা আল্লাহ, প্রত্যেকটা জাতিতে কিছু ভালো মানুষ আছে, জাতীয়তার ঊর্ধ্বে হয়তো দিন বুঝে, সেই জন্য আল্লাহর দিন বুঝেছে যে আল্লাহর দিন আসলে কি। এই জাতীয়তার কোনো মূল্য নেই, জাতীয়তা কোনো দিন মুসলিম উম্মতকে এগিয়ে দিতে পারেনি, বরং পিছিয়ে গেছে জাতীয়তার কারণে। জাতীয়তার ভিত্তিতে ভাষাগত, আঞ্চলিক, ভৌগোলিক, হ্যাঁ রং বর্ণের জাতীয়তা, কেউ কালো, কেউ সাদা, কেউ এশিয়ান, কেউ আফ্রিকান, কেউ ইউরোপিয়ান, এসব জাতীয়তা আরও মানুষকে বিচ্ছিন্ন করেছে, দুর্বল করেছে, মুসলিম উম্মাকে টুকরো টুকরো করেছে। তো
ওই সময় তো আর জাতীয়তা ছিল না এরকম, আর জাতীয়তা ছিল জাহিলিয়াতের যুগে, যেটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর করে দিয়েছিলেন তার এই নির্ভেজাল ইসলামের দাওয়াতের মাধ্যমে। যার ফলে তখনকার মুসলিমরা এই মন মানসিকতা রাখত যে আমরা যখন মুসলিম হয়েছি তো আমাদের মাতৃভাষা আরবি হবে। এখন যদি কোনো অনারব দেশে যদি বলা হয় তোমরা সবাই মুসলিম, হ্যাঁ 90 জন শতকরা মুসলিম অথবা 99 জন মুসলিম, হ্যাঁ এমনকি 100% মুসলিম, যেন মালদ্বীপে 100-তে 100টি মুসলিম, কোনো অমুসলিম নাগরিক নেই কিন্তু মালদ্বীপে, মস্ত প্রবাসী আছে অমুসলিম। যদি বলা হয় যে তোমাদের হ্যাঁ মাতৃভাষা আরবি হইতে হবে, তো আন্দোলন শুরু করে দেবে, ভাষা আন্দোলন হবে না? জি হ্যাঁ, আল্লাহ মুস্তাহ, কোথায় চলে গেছে মুসলিম জাতি। তো ধীরে ধীরে তখন মুসলিমরা নিজেরাই নিজের ভাষা কী করলো, আরবি, আরবি ভাষা বলতে শুরু করলো, আরবি ভাষা শিক্ষা শুরু করলো, আরবি ভাষা চর্চা শুরু করলো, তারপরে আরবি ভাষা মাতৃভাষা পরিণত হলো। এইভাবে ইরাকের ভাষা হচ্ছে, ইরাকের মাতৃভাষা হচ্ছে বর্তমানে আরবি, শুধু বর্তমানে না আব্বাসীয় যুগেই আরবি ভাষা, ইমাম আহমদ বিন হাম্বালের যুগে আরবি ভাষা মাতৃভাষা হয়ে গেছিল সেখানকার। তো মদিনার হিজরত বলছিলাম ওই হাবাসা আবিসিনিয়া বলতে গিয়ে বললাম, মদিনার হিজরত, মুসলিমদের মদিনার হিজরত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়াতে আকাবা করলেন, আকাবা আর যে ঘাঁটি মেনায় সেখানে পরপর 2 বছরে 2টো বায়াত হলো, কাদের সাথে, মদিনার যারা ইসলাম গ্রহণ করেছিলেন ভাগ্যবান তাদের সাথে। দ্বিতীয় বায়াতের পরে মুসলিমরা দেখলেন যে আমরা এত দুর্বল, এত নির্যাতিত, জুলমের শিকার মক্কাই, আর এরকম এত জুলম বরদাস্ত করে থাকবো কেন, যেখানে আলহামদুলিল্লাহ একটা আশ্রয় স্থল হয়ে গেছে মদিনা, চলে যায় মদিনা, মদিনা হিজরত শুরু করে দিলেন সাধারণ মুসলিমরা জনগণ। জি কোত্থেকে? প্রথমত মক্কাতুল মুকাররমা থেকে। এটা হচ্ছে আকাবার দ্বিতীয় বায়াতের পরে। আকাবার দ্বিতীয় বায়াত কোন বছরে হয়েছিল নবুয়ত প্রাপ্তির, কারো মনে আছে? হ্যাঁ দ্বাদশ বছর নবুয়ত প্রাপ্তির দ্বাদশ বছর, 12তম বছর। জি কিন্তু কিছু কিছু সাহাবায়ে কেরামরা তার আগে এই দ্বিতীয় আকাবার বায়াতের আগেই তারা চলে গেছিলেন কোথায়, মদিনায় চলে গেছিলেন হিজরত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখেছিলেন যে আমাকে হিজরতের এলাকা বা হিজরতের শহর দেখানো হচ্ছে, স্বপ্নে দেখানো হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে এই এই এলাকা যেখানে অনেক খেজুরের বাগান রয়েছে সেখানে, এটা হচ্ছে তোমার দারুল হিজরা, হিজরতের শহর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই স্বপ্ন দেখার পরে সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন এবং এই কথা বলেছেন, রাআইতু, আমি স্বপ্নে দেখেছি, আন্নি ওহাজিরু মিন মাক্কাতা ইলা আরদিন বিহা নাখলুন, আমি মক্কাতুল মুকাররমা থেকে এমন এক শহরের উদ্দেশ্যে হিজরত করে যাচ্ছি যেখানে খেজুরের বাগান রয়েছে। খেজুর বাগান সেই সময় মদিনাতেও ছিল, আর খেজুরের বাগান সেই সময় আলহাসাতেও ছিল, এখনও কিন্তু আলহাসা যারা ভালো করে ঘুরেছেন অনেক খেজুর বাগান আছে, এই যে এখলাস খেজুর কোত্থেকে, আলহাসার খেজুর, এক এক এলাকায় এক এক পদের খেজুর রয়েছে বা একাধিক পদের খেজুর রয়েছে, কিন্তু আরবরা জানে যে এটা কোন এলাকার, এখলাস খেজুর মানে আলহাসার খেজুর, সুকরি মানে আল কাসিমের খেজুর, আজওয়া, আম্বার, বার্নি, অনেকে এরকম খেজুর, অনেক খেজুর মদিনায় অনেক রকমের খেজুর রয়েছে। তো এখন কোন শহর হতে পারে বলছেন যে এই স্বপ্ন দেখার পরে আমার ধারণা হলো যে সেটা হবে ইমামা, ইমামা আল কাসিম থেকে শুরু করে রিয়াজ আল খারাজ পর্যন্ত এই এলাকাগুলো সবগুলি ইমামা বলা হয়, নাজদ বলা হতো, ওর মধ্যে বিশেষ করে রিয়াজের আশেপাশে এই এলাকাগুলিকে ইমামা বলা হইত। তো আমার ধারণা হলো যে সেটা ইমামা হইতে পারে অথবা হাজার হইতে পারে, হাজার প্রাচীন নাম আলহাসা
বা আলহাসার এর মধ্যে বিশেষ একটা এলাকা, এখন তো আলহাসা শহর হইল, এটা শহর তো কয়েকশো বছরের ধরে, কিন্তু হাজার এমন একটা জায়গা যেখানে জুমা মসজিদ রয়েছে প্রাচীন যুগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমলের। কেউ দেখেছেন জুমা মসজিদ, ভিজিট করেছেন না? মসজিদুল জুমা বলে মশহুর রয়েছে, আমি গিয়েছি আলহামদুলিল্লাহ, কিন্তু আলহাসা থেকে অনেক এগিয়ে যেতে হয়। কত কিলোমিটার হবে? আমার মনে হয় 20 কিলোমিটার বা তারও বেশি হবে। জি, যে সময় গিয়েছিল সেই সময় নির্মাণাধীন ছিল, কোনো নির্মাণ হচ্ছিল, মেনটেন্যান্স চলছিল, সেই জন্য ভিতরে গিয়ে ভালো করে দেখা হয়নি, কিন্তু তারপরে শুনেছি যে এখন আলহামদুলিল্লাহ খুলে গেছে আর খুব চমৎকার সুন্দর করে এখন মসজিদ আবার পুনর্নির্মিত হয়েছে। হাজার হাদিসে রয়েছে এই হাজারের কথা, কোল্লা যে মটকা, বড় বড় পানির মটকা, ওই ক্ষেত্রে কেলালে হাজার রয়েছে এই মর্মে যে হাদিসগুলি ওতে রয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অগ্নি পূজক মজুসদের কাছ থেকে জিজিয়া নিয়েছিলেন, এ মর্মে যে হাদিস রয়েছে সহিহ বুখারীতে, আখাযা রাসূলুল্লাহ জিজিয়াত মিন মাজুস হাজার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজারের মজুস অগ্নি পূজকদের কাছ থেকে জিজিয়া কর নিয়েছিলেন। কাফিররা যদি মুসলিম দেশে বাস করে এবং তারা নিরাপত্তা লাভ করে, তো কাফিররা তো যাকাত দিবে না, দেবে কাফিররা ফেতরা দিবে, কাফিররা সাদকা দিবে, তো এগুলো থেকে তো মুক্ত তারা, এগুলো তো মানে না, বাকিগুলো তো কোনো স্বভাবের কাজ মনে করে না, এবার মনে করে না। সুতরাং তারা যে নিরাপত্তা লাভ করে, একজন মুসলিম সে কালিমা পড়ে, পাঁচ অক্ত সলাৎ পড়ে, জাকাত দেয় প্রতি বছরে, ফেতরা দেয়, আরও কতদিনের জন্য আল্লাহ রাস্তায় খরচ করে। মুসলিম দেশে শরীয়তের বিধান হচ্ছে যদি অমুসলিম বাস করে তাহলে জিজিয়া দিয়ে কি করতে হবে, আনুগত্য প্রকাশ করা। একটা হচ্ছে জিজিয়া দেওয়া মানে আনুগত্য প্রকাশ করা, যে আমরা বিদ্রোহ করব না, কোনো রকমের বিশৃঙ্খলা সৃষ্টি করবো না দেশে। আরেকটি হচ্ছে যে নিরাপত্তা লাভ করা। তো এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এই হাজার আলহাসা এলাকায় অগ্নিপূজক মজুসও বাস করত, তাদের কাছ থেকে জিজিয়া গ্রহণ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার যে এলাকার গভর্নর ছিল তার মাধ্যমে। তো চিন্তা করলে যে এটা হাজার হবে অথবা এমামা মানে রিয়াজ তাসিম এই এলাকা, এই দিকে হবে, কেন ওখানেও খেজুরের গাছ আছে, আল খারজ খেজুর হয়। কিন্তু যখন বাস্তবে হিজরত শুরু হলো আর মদিনার লোকেরা ইসলামের দিকে এগিয়ে আসলো বড় আগ্রহের সাথে, তখন বলছে ফায়দা হবে আল মদিনা ইয়াসরিব, দেখা গেল যে হিজরতের শহর সেটি হচ্ছে ইয়াসরিব, প্রাচীন নাম জাহিলিয়াতের যুগের নাম, যেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের শহর। হিজরতের পরে এই শহরের নাম হয়ে যায় আল মদিনা, মানে মদিনা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাম হিজরতের আগে কিন্তু মদিনার নাম মদিনা ছিল না, এর নাম ইয়াসরিব ছিল। সূরায়ে আহজাবে এই ইয়াসরিব প্রাচীন যুগের নামটি উল্লেখ করা হয়েছে। জি, কোরআনের ভাষায় অন্য আরেকটি বর্ণনা রয়েছে, ওরি তো দ্বারা হিজরাতে কুম, আমাকে স্বপ্নে দেখানো হয়েছে তোমাদের হিজরতের শহর, হিজরতের জনপদ। আর তার লক্ষণ সাবাখা, সেটা লোনা জমিন, লোনা ভূমি, এমন জমিন যেখানে মাটির সাথে লবণ রয়েছে। বেনা জাহারানাই হাররাতাইন, আর দুটি কুচি পাথর বিশিষ্ট এলাকার মাঝখানে সেই শহরটি অবস্থিত, দুই হাররার মাঝখানে। হাররাতন ছোট ছোট পাথর, হ্যাঁ, তো কুচি কুচি পাথর এর দুই সাইডে রয়েছে পাথরওয়ালা এলাকা, এর মাঝখানে রয়েছে শহর। এই শহর ছোট্ট শহর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে মদিনা মসজিদ নবী এখন যতটা দেখছেন, মসজিদ নবী আর তার পাশে যে খোলা চত্বর আছে, এতটাই ছিল তখনকার মদিনা। আর বনু সালমা বাস করতো মদিনার বাইরে দূরে, ওই ওই কিবলাতানের ওইখানে, একটা গোত্র ওইখানে বাস করে, মাঝখানে কিছু নেই, ফাঁকা। খন্দকের যুদ্ধ হয়েছিল যেই জায়গায়, ওই জায়গাটা মদিনার বাইরে, কারণ ওখান থেকে এই জন্য তো পরীক্ষা খনন করা হচ্ছে মদিনার সুরক্ষার জন্য, কিন্তু ওটা বেশি দূরে নাই। খন্দকের পাহাড় দেখেছেন কি, যেখানে আগের যুগে সাতটা মসজিদ ছিল, মাসাজিদ সাবা বলা হয়, তারপরে ছোটো ছোটো মসজিদ, এই তুর্কি বেদাতিদের আমলে এতগুলো মসজিদ তৈরি করা হয়েছে। এই কল্পনা নিয়ে যে এই সাতটি জায়গার প্রত্যেকটি জায়গায়, একটি জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকটি জায়গায় আবু বকর, আরেকটি তো ওমর, আরেকটি ওসমান আলী, এইভাবে তারা বসে বসে খুব দোয়া করেছেন আল্লাহর কাছে,
তো যেই যেই জায়গাগুলোতে অনুমান করা হচ্ছে যে এখানে রাসূলুল্লাহ বসেছিলেন ওখানে একটা মসজিদ তৈরি করেছে, এখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বসে বসে দোয়া করেছে ওখানে একটা মসজিদ তৈরি করেছে, ছোট্ট মসজিদ, এমনও ছোট ছোট মসজিদ ছিল। আমরা যখন মদিনায় লেখাপড়া করি আজকে 33 বছর আগে তখন গেছি, দেখেছি, এমনি বেদাতি নামাজ পড়িনি যে, কিন্তু লাইন লাগিয়ে আছে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান ওই তুরস্ক ইন্দোনেশিয়া যত বেদাতি দেশ আছে এখান থেকে বেদাতিরা আসে, লাইন লাগিয়ে আছে ওইখানে নামাজ পড়ছে, মসজিদ নববাদ দিয়ে ওখানে নামাজ পড়ছো, লাইন লাগে দূরে কখনো নামাজ পড়ে বেরোবে। আলহামদুলিল্লাহ সৌদি সরকার জাজাহুল্লাহ খায়ের এত ছোট ছোট এইসব মসজিদ না রেখে সবগুলো মসজিদকে ধীরে ধীরে কমিয়ে 7টা থেকে 5টা হইলো, হ্যাঁ, তারপরে তখন আরও কমলো, এখন জানি না 2 অথবা 3টা মসজিদ আছে, জানি না ওই এলাকায় দেখেছেন এই এলাকা মাসাজ, হ্যাঁ, একটা বড় মসজিদ তার মধ্যে করা হয়েছে, জি হ্যাঁ মাশাআল্লাহ, দেখেছেন বেশি দূর না কিন্তু হারাম থেকে হেঁটে গেলে 15 মিনিট লাগবে, হয়তো 20 মিনিটে লাগতে পারে, 15 মিনিট লাগবে হেঁটে, তো সেটা মদিনার বাইরে ছিল পরীক্ষা খন, কারণ ওইটা দিয়েই দুশ্মনরা ঢুকতে পারবে আর মদিনা অন্যদিক দিয়ে ঢুকতে পারবে না, পাহাড় দিয়ে ঘেরা আছে, আল্লাহ রাব্বুল আলামিন মদিনাকে এমনভাবে সুরক্ষিত করেছেন যে একটা দিক দিয়ে ঢুকতে পারবে, তো এই দিকটা যদি আমরা সামলে নিতে পারি তো আর এই যে আরবদের সমস্ত কাফের গোত্রগুলি হামলা করার জন্য আক্রমণ করার জন্য পরিকল্পনা নিয়েছে আর সবাই এক হয়ে গেছে যে মদিনা যাব আর গিয়ে একেবারে এক একটাকে জবাই করব, শেষ করে দেবো, নিশ্চিন্ন করে দেবো মুসলিমদেরকে, এবারই শেষ করে দেবো, পঞ্চম হয়ে যাবে ইনশাআল্লাহ, আলোচনা ধারাবাহিক যখন আমরা খন্দকে পৌঁছব তখন আসবে। তো এক কথায় মদিনা খুব ছোট ছিল, মদিনার দুই দিকে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র পাথর বিশিষ্ট এলাকা ভূমি ছিল, একটা পশ্চিম দিকে ছিল একটা পূর্ব দিকে ছিল, পূর্ব দিকেটাকে বলা হয় হাররা শারকিয়া আর পশ্চিম দিকেটাকে বলা হয় হাররা গরবিয়া, নাম শুনেছেন কোন আত্মীয় স্বজন কেউ নাই না হলে চিনতে পারতেন হয়তো, গেলে হাররা শারকিয়া আপনি যখন এই যে বাকির কবরস্থান আছে কবরস্থানটা পার করে মসজিদ নবীতে বেরে কবরস্থানটা পার করে দেন, কবরস্থান পার হওয়ার পরই যে এলাকা শুরু হলো ওইটা হচ্ছে হাররা শারকিয়া, পূর্ব দিকে, পূর্ব দিকে হাররা শারকিয়া, আমি এখানে দেখাচ্ছি উল্টো হচ্ছে কারণ এইদিকে আমার পশ্চিম আর এইদিকে পূর্ব, এইদিকে হাররা শারকিয়া, এভাবে দেখাইতে হয় হাররা শারকিয়া, তো কারণ মসজিদ নবীটা কিভাবে আছে কি বললা দক্ষিণ দিকে, তো দক্ষিণ দিকে মুখ করে দাঁড়ান, যেমন আপনারা কোন দিকে মুখ করে আছেন দক্ষিণ দিকে মুখ করে আছেন, এখন আপনাদের দুই পাশে হচ্ছে দুটো হাররা মসজিদ নবীর দুই পাশে, একটা হচ্ছে শারকিয়া পূর্ব দিকে এদিকে পূর্ব দিকে আর একটা হচ্ছে গারিবিয়া পশ্চিম দিকে, এই দুই পাথর বিশিষ্ট জমিনের মাঝখানে একটা শহর আছে, সেখানে আমরা হিজরত করব, এটা আমাকে স্বপ্নে দেখানো হয়েছে, তার নাম বলা হয়নি যে তোমরা ইয়াসরিবে হিজরত করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন যে সেই শহর দুই শহরের এক শহর হইতে ফাইমাইয়াকুন হাজার আও ইয়াসরিব, হয় সেটি হাজার হবে আলহাসা হিজরত করতে হবে আর না হইলে মদিনা ইয়াসরিব হিজরত করতে হবে, কিন্তু বাস্তবে যখন হিজরত শুরু হয়ে গেল তখন বোঝা গেল যে না আসলে সেটা মদিনা, স্বপ্নের তাবির বিবরণ কি ছিল মদিনার হিজরত আলহাসার হিজরত নয় আর নাজদ বা ইয়ামামারও হিজরত নয়। সর্বপ্রথম ব্যক্তি যিনি হিজরত করেছিলেন তিনি হচ্ছেন প্রখ্যাত সাহাবি আবু সালমা মখজুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার স্ত্রী ছিলেন উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্বামীর ইন্তেকালের পরে ছোট ছোট বাচ্চারা ছিল বিয়ে শাদী করবেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাগুলোর দেখাশোনার কেউ নাই, খরচ খরচা কে বহন করবে, তো এই বাচ্চাগুলোর খরচ খরচ বহন করা হবে, প্রস্তাব পাঠালেন, প্রথম তিনি দ্বিধাদ্বন্দ্বে ছিলেন যে এতগুলো বাচ্চা নিয়ে কার ঘরে আর যাব, বিয়ে শাদী করবো না থেকে যাবো, আর আবু সালমার চাইতে ভালো মানুষ আর কোথায় পাবো, সুবহানাল্লাহ, যখন আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয় তখন তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি একটি দোয়া শিখিয়েছিলেন মুসিবতের সময়, যদি কোনো প্রিয়জন আপনজন মারা যায় স্বামী হোক স্ত্রী হোক অথবা বাপ মার তো বিকল্প নেই অবশ্য, স্ত্রীর বিকল্প আছে না নেই, স্বামীর বিকল্প আছে না নেই, স্বামী মারা গেছে আর এক স্বামী হইতে পারে ওর চেয়ে তো ভালো হয়ে যেতে পারে, হতে পারে না, ছেলে মারা গেছে মেয়ে মারা গেছে ওর চেয়ে তো ভালো ছেলে ওর চেয়ে তো ভালো মেয়ে হইতে পারে, তাহলে এগুলো বিকল্প আছে, তো ওই হাদিসে বিকল্প উত্তম বিকল্পের দোয়া শেখানো হয়েছে, আল্লাহ আজরনি ফি মুসিবাতি
আর আল্লাহ আজের নি দুই রকে পড়া যায়। এই দোয়া কারো মুখস্থ আছে? মাশাআল্লাহ মুখস্থ আছে। আল্লাহ আজের নি ফি মুসিবতি, আল্লাহ আমাকে নেকি দাও, প্রতিদান দাও আমার এই মুসিবতে। ওয়াখলফলি খাইরাম মিনহা, আর এই মুসিবতে যা মুসিবত আমার উপর এসেছে বিপদ, এর চাইতে উত্তম বিকল্প দাও, মানে যেটা আমি হারিয়েছি তার চাইতে উত্তম বিকল্প দাও। বলছেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিয়ে হওয়ার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, নবী সাল্লাম যখন এই দোয়া শিখালেন, আমার স্বামী এত ভালো মানুষ, এত ভালো মানুষ মদিনায়, ওর চাইতে ভালো মানুষ আমি কাউকে জানি না। তো আবু সালামার চাইতে ভালো আর কে হইতে পারে যে আমি এই দোয়া পড়ব? কিন্তু নবী সাল্লাম যেহেতু দোয়া শিখিয়েছেন, সুতরাং দোয়া পড়লাম। কিন্তু আমার মনে ধরে না যে আবু সালামার চাইতে ভালো কোথায় পাওয়া যায়। ওয়াখলুফলি খাইরামিনা, আল্লাহ ওর চাইতে উত্তম বিকল্প দা। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পয়গাম দিলেন আর আমি দ্বিধাগ্রস্ত ছিলাম, তারপরে আমি তাড়াতাড়ি করে ইস্তিখারা করলাম। এই উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসে রয়েছে, তিনি দুপুরবেলাতে তাকে পয়গাম পৌঁছিল তখনই সাথে সাথে ইস্তিখারা করলেন। এই হাদিস আর একটা গুরুত্বপূর্ণ মশালা প্রমাণ করে, কারণ আমাদের দেশের মানুষরা ভাবে যে ইস্তিখারা মানে রাত ছাড়া হবে না, আপনার এখন ইমার্জেন্সি সিদ্ধান্ত নিতে হবে, আমি দোকান বেচবো না বেচবো না, এখনই হানা না করো বিয়ে করবে কি করবে না, হ্যাঁ এখন তুমি এক্সিট যাবে না, তোমাকে ছুটি লাগবে এখনই বলো। বলছি আমি রাত্রে তাহাজ্জুদ করি, ইস্তিখারা করি, তারপর কালকে জবাব দেবো নাকি? না না না, ভুল ধারণা এগুলো। আসলে রাত্রে ইস্তিখারা করতে হবে আর স্বপ্ন দেখতে হবে একটা জাল হাদিসের উপর নির্ভরশীল এই বিষয়টি, মওজু হাদিস ইবনে সুন্নাহ সহি নাই। ইস্তিখারা মানে কল্যাণ কামনা করা। তো দুপুরবেলাতে তিনি ইস্তিখারা করেছিলেন আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়গাম কবুল করলেন, বিয়ে হয়ে গেল। সুবহানাল্লাহ। তারপরে বলছেন যে আল্লাহু আকবার, কীভাবে দোয়া কবুল হয়? আমি ওই দোয়া করেছি ওয়াখলুফলি খাইরামিনা, আবু সালামার চাইতে ভালো আল্লাহ আমাকে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বানিয়ে দিলেন, সহধর্মিনী বানিয়ে দিলেন। জি, এই আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতে বেরোলেন উম্মে সালামার স্বামী, তার সাথে তার স্ত্রী ছিলেন উম্মে সালামা এবং তার এক ছেলে ছিল সালমা, এই যে সালমা। কিন্তু এই উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশধর ওকে যেতে দিল না, জবরদস্তি স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিল, আমাদের মেয়েকে যেতে দিল, তুমি যাও যা, ছিনিয়ে নিল। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলার বংশ বলল যে আমাদের ভাতিজাইটা আমাদের বংশের, তুমি বেদিন হয়ে যাচ্ছ যাচ্ছ, তুমি যাও, আমি যেতে দেবো না আমরা। আবু সালামার বংশ বাচ্চাটা কেড়ে নিল, বাচ্চা হারালেন, স্ত্রী হারালেন, একা হয়ে গেলেন নিঃসঙ্গ। তারপর বলছে আমি আর থাকবো না, চলেই যাব। আজকালকার মানুষ হলে আরে স্ত্রী ছেলে মেয়ে ছেড়ে না, ইসলাম পরে তাই না, হিজরত ফরজ ছিল সে সময়, নবী সাল্লাম হিজরতের পরে হিজরত ফরজ হয়েছে, কিন্তু আগে থেকে হিজরত না, ইসলাম রক্ষা করতে হবে, আমার ইমান রক্ষা করতে হবে, আমার দিনের হেফাজত করতে হবে, আমাকে দিনের প্রচার প্রসার করতে হবে, হিজরত করলেন, একাই হিজরত করলেন, ছেলে থেকে গেল মক্কায়, স্ত্রী থেকে গেল মক্কায়, মদিনা পৌঁছিলেন। বায়াত আকবার এক বছর আগে তার হিজরত, তার বায়াত আকবা যে হয়েছে দ্বিতীয় বায়াত, তার আগেই হিজরত করেছে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা। তার এক বছর পরে তার স্ত্রীকে তার মানে তার শ্বশুর বংশ ছেড়ে দিল, এখন যাবে কান্নাকাটি করতে থাকে, জিদ করতে থাকে, ছেড়ে দিল, গিয়ে স্বামীর সাথে মিলিত হলেন মদিনায়। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহর পরে দ্বিতীয় ব্যক্তি যিনি হিজরত করেছেন মদিনায়, তিনি হচ্ছেন আমের বিন রাবিয়া এবং তার স্ত্রী লাইলা বিনতে আবি হাসমা, স্বামী স্ত্রী আর এক পরিবার হিজরত করলেন। আর একজন অন্ধ সাহাবি ছিলেন আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তিনি হিজরত করেন তৃতীয় ব্যক্তি। যখন দ্বিতীয় বায়াত হয়ে গেল, বায়াতে আকাবা যে গত সপ্তাহে আলোচনা করেছি, তখন মুসলিমরা দেখলেন যে আলহামদুলিল্লাহ অনেক সংখ্যা এখন হয়ে গেছে মদিনায়, আর মদিনা আমাদের সাহায্য সহযোগিতা করার মতো আশ্বাস তারা দিয়েছে, তারা ওয়াদা করে গেছে, চুক্তি করে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তখন একবারে দলে দলে হিজরত করা শুরু করলেন, শুরু হয়ে গেল, কিন্তু প্রকাশ্যে নাই, সাহস হচ্ছে না প্রকাশ্যে হিজরত করা, রাতের অন্ধকারে চুপি সারে তারা হিজরত করা শুরু করলেন কোরাইশের অনিষ্টের ভয়ে।
মারধর করবে, মেরে ফেলে দিবে। কারণ এখানে আছে, মার খেয়ে থাকা যাচ্ছে, কিন্তু যখন পাবে যে চলে যাচ্ছে, এ তো হাতছাড়া হয়ে গেল রে। আর এরা গিয়ে ওখানে করে একদিন আমাদের জন্য ঝুঁকি পূর্ণ হবে, এরা আমাদের উপর আক্রমণ করতে হয়তো আসবে, তখন এদেরকে মার শেষ করে দেয়, করতে পারে কিনা এই ভয় তারা জানাতেন না, চুপি সরে তারা হিজরত করতেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা না যখন হিজরত করলেন, প্রথম ব্যক্তি যিনি প্রকাশ্যে হিজরত করলেন, দিন দুপুরে হিজরতে বেরোলেন, সফর শুরু করলেন, আর কুরাইশ বংশকে কাফেরদেরকে চ্যালেঞ্জ করে দিলেন যে এই যে আমি ওমর বের হইলাম মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে, তোমাদেরকে বলেই যাচ্ছি, আর কার সাহস আছে আমার সামনে দাঁড়াবে? কারো যদি এইরকম আশা আকাঙ্ক্ষা থাকে যে তার স্ত্রীকে সে বিধবা করবে, হ্যাঁ, আর ছেলে মেয়েদেরকে এতিম করবে, তাহলে আমার সামনে আসবে, আমি এই নাঙ্গা তরবারি নিয়ে, খোলা তরবারি নিয়ে আমি বেরিয়ে পড়লাম। তার সামনে কেউ দাঁড়াবার সাহস করেনি। ২০ জন সাহাবিকে সঙ্গে নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার উদ্দেশ্যে হিজরত করেছিলেন। মুসলিমরা ধীরে ধীরে মদিনায় সবাই হিজরত করলেন। তারপরে হাবাসায় আবেসিনিয়ায় যে সব সাহাবাই কেরামগণ এর আগে হিজরত করেছিলেন মক্কার জুলম অত্যাচার থেকে আত্মরক্ষার জন্য, তারাও হিজরত করে চলে আসলেন মদিনা। মনে যখন জানতে পারলেন যে আমাদের মমিন ভাইরা মক্কা থেকে মদিনায় হিজরত করার সুযোগ পেয়েছে এবং সেখানে আশ্রয় স্থল পেয়েছে, মক্কায় কয়েকজন প্রখ্যাত সাহাবি রিজওয়ানুল্লাহ তাআলা আজমাইন তারা থেকে গেলেন, আবু বকর, আলী, সোহাইব, যায়েদ ইবনে হারিসা, আর অল্প কিছু অসহায় মুসলিমরা ছিলেন, অসহায় একেবারে দুর্বল, যাদেরকে বেঁধে রেখেছিল, বন্দী করে রেখেছিল, অথবা যারা দাস দাসী ছিল, যাদের কোনো ক্ষমতা ছিল না যে বেরিয়ে, সাহস ছিল না, ক্ষমতা ছিল না যে বেরিয়ে যাবে, তো তারা ছিল মুস্তাদাফিন, যাদেরকে বলা হয় কোরআনের ভাষায় বলা হয়েছে ইল্লাল মুস্তাদাফিন মিনার রিজালি ওয়ান নিসা, অসহায় যারা ছিল, দুর্বল, যারা হিজরত করতে সক্ষম ছিলেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যে সবাই হিজরত করলো, তো তিনিও প্রস্তুত হলেন যে আমি হিজরত করবো, আমি কেন থাকবো, হিজরতের জন্য প্রস্তুতি নিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা রিসলি, আবু বকর তুমি থাম। সবাই হিজরত করে চলে যাচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কাউকে থামতে বললেন না, যে যাচ্ছ যাও, বললেন তুমি থামো, বলছেন ফাইনি আরজু আইয়ুজান আলি, আমি আশা করছি যে আল্লাহ আমাকে অনুমতি দেবেন, তা আমার সঙ্গী হবে তুমি, আল্লাহু আকবার, আমার সফর সঙ্গী তুমি, হিজরতের সঙ্গী হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে ভাল তারজু যালিকা ইয়া রাসূলুল্লাহ বিআবি আনতা ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আপনার উপর উৎসর্গ হোক, কুরবান হোক, আপনি কি আশা করছেন আল্লাহর কাছে যে আপনাকেও পারমিশন দেওয়া হবে মক্কা ছেড়ে মদিনা চলে যাওয়ার? বলে না, হ্যাঁ অবশ্যই আমি আল্লাহর কাছে আশা করছি যে আমাকে শিগগিরই অনুমতি দেওয়া হবে, ওহি আসবে, আর ওহির অপেক্ষায় শুধু আছি, কারণ তোমরা বিনা হইতে যেতে পারছো, কারণ আমাকে আল্লাহ ওহি করেছেন যে সাহাবিরা যেতে চাইলে নিরাপদ স্থান মদিনা চলে যেতে বলো, কিন্তু আমাকে এখনও অনুমতি দেওয়া হয়নি, আমাকে স্পেশালি যখন অনুমতি দেওয়া হবে হিজরতের, তখন আমি হিজরত করবো, আর আশা করছি খুব তাড়াতাড়ি এটা হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন ঠিক আছে, তাহলে আমি থামলাম সঙ্গী হওয়ার জন্য। দুটো উষ্ট্রি বাহন রেডি করলেন, একটা নিজের জন্য আর একটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, এবং দুটোকে ভালো করে চারা পানি দিয়ে, আর বিশেষ করে আরবরা উঠকে শক্তিশালী মজবুত করার জন্য বড়ই পাতা খাওয়াইত, বরাকু সামর, জি বড়ই পাতা প্রস্তুত করলেন। এ সমস্ত খবরগুলি যখন মক্কার লোকেরা জানতে পারল, বুঝতে পারল যে ধীরে ধীরে অনেক মুসলিমরা মক্কা ছেড়ে মদিনায় নিরাপদ স্থানে তারা হিজরত করে চলে গেছে, চলে যাচ্ছে, তখন কুরাইশ কাফেররা পাগল হয়ে গেল, পাগল হয়ে গেল, যারে এরা তো একটা সুরক্ষিত স্থানও পেয়ে গেল, আর সেখানে একটা প্রোটেকশনও পেয়ে গেল, আর সেখানে তাদের সহযোগীও পেয়ে গেল, সাপোর্টও পেয়ে গেল, আর মদিনায় এইভাবে ধীরে ধীরে সব দিক থেকে এসে যদি তারা একত্রিত হয়, আর মদিনার লোকেরাও দলে দলে ইসলাম গ্রহণ করছে, তাহলে তো আমাদের বাপদাদা ধর্মের জন্য ঝুঁকি, আর আমাদের অস্তিত্বের জন্য ঝুঁকি, আর মদিনার পাশ দিয়ে আমাদেরকে সামদেশে ব্যবসা বাণিজ্যে যেতে হয়, রেহলাতা শীতায় ও সেফ সুরায় কোরাইশে কি বলা হয়েছে, আল্লাহ রাব্বুল দুটো তাদের বাণিজ্যিক সফরের কথা বলেছেন, একটা শীতকালে একটা গ্রীষ্মকালে,
শীতের দেশে তারা গ্রীষ্মকালে ব্যবসা করতে যেতেন, আর গরমের দেশে শীতকালে ব্যবসা করতেন। গরমের দেশ ছিল ইয়ামান, সুতরাং ইয়ামানে যেতেন শীতকালে ব্যবসা করার জন্য, রেহলাত শীতা দক্ষিণ দিকে, আর উত্তর অঞ্চলে ঠান্ডা। দেখেন সৌদি আরবে একটা দেশে দেখেন তাবুক ঠান্ডা, তাই না? আর আর এদিকে যান ঠান্ডা আছে না নেই, প্রচণ্ড ঠান্ডা কিন্তু তাবুকে বরফ পড়ে। তো আর তারপরে তাবুক পার হলে, আর আর পার হলে, পরে এক পার হলে, তো তখন ওই শাম দেশ শুরু হয়ে গেল, আপনার জর্ডন চলে আসলো। তো এইদিকে যেতেন গ্রীষ্মকালে, গরমের দিনে ছয় মাস ব্যবসা বাণিজ্য করতেন সামদেশের সাথে। আরব দেশে যেসব জিনিসগুলো পাওয়া যায় আর সামদেশে পাওয়া যায় না, সেগুলো নিয়ে চলে যেতেন কোথায়, সামদেশ চলে গেলেন ফিলিস্তিন পর্যন্ত, একবারে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। আবার ওখানকার যেসব পণ্য রয়েছে যেগুলি আরব দেশে পাওয়া যায় না, সেগুলি নিয়ে ওখান থেকে আসতেন। যেমন এখন, তখনও ছিল জৈতুন, সৌদি আরব পাবে সমস্ত জৈতুন কোত্থেকে আসে, হ্যাঁ ফিলিস্তিন থেকে আসে বা সামদেশ থেকে আসছে, এরকম আরও অনেক কিছু রয়েছে ঠান্ডা দেশে যেসব ফল ফসল হয়ে থাকে। তখনকার যুগে সামদেশে ইয়ে হতো, গম হইতো, গম হইতো, আরব দেশে কোনো গম পাওয়া যেত না। এদের মদিনায় বাজারে ভিড়ভাড় লেগে যেত যখন সামদেশ থেকে গম আসতো, আর সামদেশের গমের দাম খেজুরের দ্বিগুণ ছিল সেই যুগে, জবের দ্বিগুণ ছিল। এই জন্য মাওয়িয়া রাদিয়াল্লাহু তাআলা ইজতিহাদ করলেন, ইজতিহাদ কি ইজতিহাদ করলেন, যে গমের দাম তো এত বেশি খেজুরের দ্বিগুণ, তো একসা খেজুর যখন ফেতরা তাহলে আদসা গম দিলেই কি হবে, তার সমান হয়ে যাবে। এই আদসার ইজতিহাদ কে করলেন, মাওয়িয়া রাদিয়াল্লাহু তাআলা সাহাবি খলিফা একজন করলেন, চার খলিফার পরে, বরং পাঁচ খলিফার পরে, পঞ্চম খলিফা হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে খেলাফতের আশেপাশে শেষ হওয়ার পরে তার বিরোধিতা করেছেন সাহাবাই কেরামগণ, যে এই ফতোয়া আমরা মানি না, কারণ এটা সরাসরি হাদিস বিরোধী, হাদিসে একশা রয়েছে, একশা আড়াই থেকে তিন কিলো, আর আধা শা মানে তার অর্ধেক, না আবু সাঈদ খুদরি রাদিয়াল প্রকাশ্যে একবারে বললেন, আম্মা আনা ফা উখরিজু কামা কুনতু উখরিজু আলা হাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বলছি আপনাকে, আপনি যতই বলেন আপনি সরকার, আপনি শাসক, আপনি দেশের খলিফা, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল একসা করে আমি ফেতরা বের করতাম, ওইটাই বের করবো, আমি আদসা করবো না। কিন্তু ভারত, বাংলাদেশ, পাকিস্তান বা পৃথিবীতে যেখানে হানাফিরা রয়েছে মেজরিটি, যেহেতু ভারত মহাদেশের জন্য বলছি, হানাফিরা মাওয়িয়া রাদিয়াল্লাহু তাআলার ইজতিহাদের ফতোয়া নিয়ে আদসা দেওয়া শুরু করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এর কোনো তোয়াক্কা করলো না। কি বলছিলাম, ব্যবসা বাণিজ্য মক্কার এদের জন্য বড় ঝুঁকিপূর্ণ, যে আমাদের তো রাস্তে হচ্ছে মদিনা, মদিনার পাশে মদিনা আর আপনার এই বদর এম্ব, এর মাঝামাঝি এগুলো দিয়ে রাস্তা ছিল কিসের, বাণিজ্যিক সফরের রাস্তা, মক্কা থেকে বেরিয়ে এই রাস্তা দিয়ে তাদেরকে পার হইতে হইতো। মদিনার লোকেরা একটু বাইরে গিয়ে তাদের আক্রমণ করলে তাদের ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দেবে সামদেশের, বড়ই ঝুঁকি। তখন তারা মরিয়া উঠল, তাড়াতাড়ি এক মিটিং ডাকলো তারা, দারুন নাদুয়া, দারুন নাদুয়া তাদের মিটিং করার স্থান ছিল। বৃহস্পতিবার সকাল ২৬শে সফর, নবুয়ত প্রাপ্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির হ্যাঁ চতুর্থ দশ বছর, মানে ১৪ বছরের বছর, জি তার মানে ১৩ বছর শেষ হয়েছে এই বছর সফর মাসে। নবী সাল্লাম হিজরত করেছেন কখন কে জানে, নবুয়ত পর কত বছর পরে, ১৩ বছর পরে, হ্যাঁ ১৩ বছর পার হওয়ার, মহরম থেকে যদি শুরু হয় বছর, এটা তো পরে মহরম থেকে বছর শুরু করা শুরু হয়েছে উমর রাদিয়াল্লাহু জামানা থেকে, তো মহরম তারপরে সফর, এই যে সফর মাস, সফর মাসের বৃহস্পতিবার সেদিন ছিল সকালবেলা, দারুন নাদিয়ায় মিটিং বসলো কাদের, মক্কার কাফের কোরাইশ নেতাদের, যে কি করে এই সমস্যার সমাধান করা যায়, কি করে এটাকে সামলানো যায়, ট্যাকল দেওয়া যায়, কি করে এই যে মুসলিমরা চলে যাচ্ছে নিরাপদ স্থানে এটাকে থামানো যায় বা এটাকে বানচাল করা যায়, প্রতিহত করা যায়।
আর তারা দেখতে পাচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি এ দাওয়াতের মূল তিনি এখন মক্কায় রয়েছেন আর মক্কা থেকে যে কোনো সময় যখন দেখবেন যে না ভালো ওখানে একটা শক্তি হয়ে গেছে মদিনায় তো যে কোনো সময় তিনি রাতারাতি তিনিও চলে যান পাড়ি দিয়ে হিজরত করে এই মিটিং এ বড় বড় যে মক্কার কাফের নেতারা ছিল সবাই হাজির হলো সবাই হাজির হলো গুরুত্বপূর্ণ একটা মিটিং মুসলিমদেরকে সামলাইতে হবে এবং আমাদের রাস্তা এই বাণিজ্যিক রাস্তাকে নিরাপদ করতে হবে মদিনায় যদি এরা জমিয়ত হয়ে যায় সংঘবদ্ধ হয়ে যায় তো বড় বিপদ আছে ইবলিস শয়তান একজন মুরুব্বির আকারে মুরুব্বি বয়োজ্যেষ্ঠ ব্যক্তি একজন মুরুব্বির আকারে উপস্থিত হইল সেই মিটিং এ ওরা কিন্তু টের পায়নি যে এটা ইবলিস শয়তান আমাদের সহযোগিতা এসেছে পরামর্শ দিতে এসেছে ওরা মনে করছে যে ইনিও কোনো ওই রকম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যিনি আমাদের মিটিং এ উপস্থিত হয়েছেন পরিচয় দিয়েছে যে আমি নাজদের তো নাজদের লোকে কেমন করেছেন মক্কার লোকেরা আর তোমাদের ধর্মের আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার দাওয়াত আর তার সাথী সঙ্গীরা যেমন তোমাদের জন্য ঝুঁকিপূর্ণ তো আমাদের নাজদের রিয়াজ কাসিম আমাদের জন্য ঝুঁকিপূর্ণ তো এই মিটিংয়ে এই বুড়াও হাজির হয়েছে বুড়া শয়তান ইবলিস জি হ্যাঁ অনুমতি নিয়ে আগে অনুমতি নিয়েছে যে আমি তো আর মক্কার লোক না আর আপনার তো মক্কার মিটিং বসছেন গুরুত্বপূর্ণ মিটিং আপনাদের তবে আমি আপনাদের ধর্মেরই লোক আর আপনাদের মতের লোক সুতরাং আপনাদের মিটিং আমি থাকতে চাই আপনি অনুমতি দিবেন বলছে হ্যাঁ অসুবিধা নেই আপনি মুরব্বি মানুষ আপনার কাছে সৎ পরামর্শ পাবো অসুবিধা কি ইবলিস শয়তান হাজির মানুষের রূপেই যারা এই মিটিং উপস্থিত তাদের সামনে এই সমস্যা তুলে ধরা হলো বিভিন্ন লোক বিভিন্ন রকম পরামর্শ দিল যে কি করে এর সমাধান করা যায় কি করে নির্মূল করা যায় এই যে প্ল্যান মুসলিমদের আবুল আসওয়াদ নামক এক নেতা ছিল সে বলল নুখরে জহমিন আরদে না ঝামেলা শেষ করে দেবো মোহাম্মদ সাল্লামকে আমাদের মক্কা থেকে বের করে দেবো নির্বাসিত করে দেবো তাড়িয়ে দেবো এখান থেকে ঝামেলা শেষ অনুসলে আমরা তারপরে আমরা এখানে আমরা ঠিকঠাক চলবো অসুবিধা নেই ওলা নোবালি আইনা যাব তারপরে আমাদের কোনো পরোয়া নেই কোথায় গেল না গেল মোহাম্মদ খোঁজও নেব না যা কালা শেখ নাজদি তখন এই যে নাজদি মুরব্বি নাজদি মুরব্বিটা কে ছিল ইবলিস শয়তান ওই বুড়া শয়তান যে আদম আলাই ইসলামকে সিজদা করতে অস্বীকার করেছে বুড়া শয়তান কোনো মহাসাগর থেকে উঠে এসছে কারণ এর সিংহাসন কিন্তু কোনো মহাসাগরে আছে যে কোনো মহাসাগরই হোক না কেন বলছে শোনো তোমরা তো এই প্রস্তাব পেশ করলে ইন্নাকুম তারাউনা হুসনা হাদিস কিন্তু জানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত মিষ্ট ভাষী ভাষা কত মিষ্টি এবং তার ভাষাতে কত আকর্ষণ এবং মানুষের অন্তরকে কিভাবে সে জয় করে নেয় একটু কথা বললে মুসলমান হয়ে যায় তোমরা তো দেখতে পাচ্ছ কত তার কথায় আকর্ষণ আর তাকে তোমরা এখান থেকে বের করে দিবে তো ফায়দাই হলো ও তো খোলা ময়দান পেয়ে যাবে মানুষকে হেদায়ত করবে আর মানুষকে আল্লাহ পড়ে মুসলমান হয়ে যাবে আর তার দল ভারী হবে এই সুযোগ দিলে তো কাজ হবে না হেদা খারা যাবো যদি তোমাদের এখান থেকে বেরিয়ে যায় তাহলে কোনো বিচিত্র নেই যে আরবের এমন কোনো জনপদে চলে গেল এমন কোনো বংশের কাছে গিয়ে আশ্রয় নিল আর তারা সবাই তার দাওয়াতে সাড়া দিয়ে মুসলিম হয়ে গেল আর সবাই তার সমর্থক হয়ে গেল তখন কি করবে আর তারপরে তখন সবকে নিয়ে বাইরে থেকে একটা বড় শক্তি নিয়ে এসে তোমাদের এই শহর মক্কা নগরীর ওপর হামলা করে বসলো আর তারপরে তোমাদেরকে এখান থেকে একবার নিশ্চিহ্ন করে দিল করতে পারে না হতে পারে এটা খুবই সম্ভাবনা সুতরাং এই মতটি বাদ দাও এটা ছাড়া অন্য কিছু চিন্তা করো আর কোনো প্রস্তাব আছে কি না পেশ করা আবুল বখতারি একজন বড় নেতা ছিল মক্কার কাফেরদের সে বলল যে আমার প্রস্তাব হচ্ছে এহে বেসু তাকে বন্দি করে দাও ওয়াগলি কালিহিল বাবু আর দরজায় লক করে দাও বাইরে থেকে হাত্তায়ুদরে কাহ মাদরা কাহ সোয়ারা কাবুল হামিয়াল মত যতদিন পর্যন্ত মরে না যাবে জি তার মরণ পর্যন্ত তাকে এভাবে জেলখানায় বন্দি রাখো তখন জেলখানার সিস্টেম ছিল না কিন্তু কাউকে এভাবে বন্ধ রাখা হয়েছে জেলখানা হাজত এইভাবে যেমন এর আগে অনেককে এই কম্বন্দি করে রাখা হয়েছে যতদিন মরেনি ওখানে থেকেছে
তার রুমেই থেকেছে, এইভাবে তাকে একটা ঘরে বন্ধ করে দাও। তখন এই শেখ নাজদি ইবলিস কি বলল যে পরিচয় দিয়েছে, আমি নাজদ থেকে এসেছি আপনাদের মিটিংয়ে। এই ইবলিস বলল, ওয়াল্লাহি ইবলিসও তাহলে আল্লাহর কসম করত, ইবলিস আল্লাহর কসম করত, ইবলিস নাস্তিক ছিল না, কিন্তু নাস্তিক চাইতে ভালোই ছিল, তাই না? নাস্তিক বলছে আল্লাহই নেই, বলছে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেনি, আল্লাহকে মুসলিমরা নাকি সৃষ্টি করে নিয়েছে, এটা নাস্তিকদের কথা। কারণ তারা কল্পনা করে নিয়েছে, এটা হলো সৃষ্টি করা, মগজে খেয়াল ধারণা করে নিয়েছে যে আল্লাহ আছে, এটা হলো সৃষ্টি করা। নাস্তিকরা ইবলিস চাইতে অধম, আর নাস্তিকরা যে কথা বলে যে আল্লাহ নেই, এটা প্রকৃতি বিরোধী, পশু পাখিও আল্লাহতে বিশ্বাসী, বরং তৌহিদ বিশ্বাসী। ও হুদহুদ পাখি ইয়ামান দেশে উড়তে উড়তে চলে গেছে, আর ওখানে গিয়ে দেখছে যে এক মহিলা রানী আছে, আর ওই দেশের রানী থেকে শুরু করে জনগণ সবাই, আর যারা সেখানে নেতৃস্থানীয় ব্যক্তি, সবই আসজুদুন আলিশামসি মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে ওরা সূর্য পূজা করছে। তাহলে এটা পাখি বুঝতে পারছে যে আল্লাহকে বাদ দিয়ে সূর্য পূজা, এটা কেমন কথা হইল? কিন্তু অধম মুশরিকরা বুঝে না যে নিজের হাতে হাতে মূর্তি তৈরি করে কি করে ওকে সিজদা করে পূজা করছে, নিজে হাতে একটা মরা মানুষকে কবর দিল, কবরে নামালো, সরে গেল, আর তারপরে ওই কবর মাজার পূজা শুরু করে দিল, কত অধমের অধম। ইবলিস শয়তান আল্লাহকে অস্বীকার করেনি, আল্লাহর সামনে কি করেছিল, অহংকার প্রদর্শন করেছিল যে আল্লাহ তোমার সব কথা মানবো, এই তোমার এই হুকুমটা মানবো না, কোন হুকুম উসজুদুলি আদম, আদমকে সিজদা করো, এইটা মানতে পারছিল, এটা মানার মতো না, কারণ অহংকার কাজ করছে, না খাইরু মিনহ, আমি তার চাইতে ভালো, তার চাইতে শ্রেষ্ঠ, আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছো, আর তাকে মাটি দিয়ে, মাটি ছুঁড়লে ঢেলা ছুঁড়লে নিচে নামে আর আগুন ওপর দিকে যায়, আগুন শক্তিশালী মাটির চাইতে, আমি কেন ওকে সিজদা করবো? সুবহানাল্লাহ। বাকি কতবার রব্বে 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 বে মাগ বাইতানি, হে রব, তাহলে এখনও রব, ওই যে মরদুদ হয়ে গেছে, ইবলিস হয়ে গেছে, লাইন অভিশপ্ত হয়ে গেছে, আল্লাহ চিরকালের জন্য অভিশাপ দিয়েই দিয়েছেন যে যা বিতাড়িত তুই, ইন্নাকা রাজীম, মরদুদ বিতাড়িত। তারপর রব্বে বে মাগ বাইতানি, আল্লাহ হে রব বলছে, হে প্রতিপালক, যেহেতু তুমি আমাকে পথভ্রষ্ট করেই দিলে, একবার রহমতে বঞ্চিত করেই দিলে, তাহলে আমাকে ক্ষমতা দাও একটু, যাতে করে যার কারণে আমি এই জাহান্নামি হইলাম, ওকে আর ওর যে বংশধর কিয়ামত পর্যন্ত আসতে থাকবে আদম সন্তান, এদেরকে জাহান্নামের সাথে করে নিয়ে দিবি, এই ক্ষমতা দাও। আল্লাহ বলছে, ইন্নাকা মিনাল মুনজারিন, যাও তোমাকে ছাড় দিলাম, ক্ষমতাও দিলাম, তুমি তাদের রক্তে রক্তে চলাফেরা করিও। সুবহানাল্লাহ। মানুষ যখন পাপ করে, ও বুঝে না যে কী করে, হঠাৎ করে এই পাপের খেয়ালটা আসলো, একটু আগে কিন্তু এই পাপের খেয়ালটা ছিল না, পাপির হঠাৎ করে পাপের খেয়ালটা আসলো, শয়তান ওই যে সেরা উপসেরাই চলতে আছে চলতে আছে, হঠাৎ করে মনে উদ্রেক হইল যে জেনাকারী জেনা করবে, খুনকারী খুন করবে, মদখরের মদ খাবে, হ্যাঁ বেইমান বেইমানের বেইমানি করবে, আত্মসাত করবে, দেশে টাকা পয়সা নিয়ে উধাও হবে দেশ থেকে, এই শয়তান দিয়ে দিল, আর তারপরে তখন কী থেকে কী করে ফেললো, বুঝতে শয়তান কীভাবে যে কাজ করে, মানুষটির পায় না, যখন জ্ঞান চক্ষু খুলবে, ইমানি চক্ষু খুলবে, বসিরাত যখন ফিরে আসবে, হ্যাঁ অন্তর্দৃষ্টি থেকে যখন গভীরভাবে চিন্তা করবে এবং ওহির সাথে সম্পর্কিত হবে, তখন মানুষ বুঝতে পারবে যে শয়তান আমাকে বিভ্রান্ত করেছে, শয়তান আমাকে কিন্তু জাহান্নামে নিয়ে যাচ্ছে, না হলে বুঝতে পারবে। তো এই ইবলিস শয়তান বলল, দেখো এই যে প্রস্তাব পেশ করলে যে ওকে একটা ঘরে বন্দি করে রেখে দিবে তার মৃত্যু পর্যন্ত, আর বেরোইতে পারবে না সেখান থেকে, বলছে ওয়াল্লাহি লাইন হাবাসতুমুহ, তাকে যদি এইভাবে বন্দি করে রাখো, লা ইখরুজান আমরুহিল আসহাবি, তাহলে তার খবর তো পৌঁছে যাবে তার সাথী সঙ্গীদের কাছে, তার সাথী সঙ্গীটা তো মদিনায় চলে গেছে অনেকে, আর বিভিন্ন জায়গায় সব ইসলাম গ্রহণ করছে, প্রতিদিন কিছু না কিছু লোক ইসলাম গ্রহণ করতে আছে, সাথী সঙ্গীরা সব জানতে পেরে নেবে, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির সাথী সঙ্গীরা এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির সাল্লামকে এত বেশি ভালোবাসে যে নিজের বাপ মা ছেলে মেয়ে সবকে তারা কুরবানি করে দেবে এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির সাল্লামকে মুক্ত করার জন্য, দুনিয়া চলে যাক, তাদের ছেলে মেয়েকে ছেড়ে দিতে পারে, স্বামী স্ত্রীকে ছেড়ে দিতে পারে, স্ত্রী স্বামীকে ছেড়ে দিতে পারে, বাপ মাকে ছেড়ে দিতে পারে, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির সাল্লামকে এই অবস্থায় ছেড়ে দেবে না,
তাহলে এভাবে বন্দী করেও কাজ হবে না তাহলে তারা কি করবে যখন জানতে পারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় বন্দী করে রাখা হয়েছে তখন তারা চারিদিক থেকে মক্কার উপর আক্রমণ করবে আর তোমাদের উপর আক্রমণ করে তোমাদের কাছ থেকে তাকে হ্যাঁ উঠিয়ে নিয়ে যাবে আর তারপরে তোমরা তাদের প্রতিরোধ করতে পারবে না সুতরাং ফানজুরু ফি গায়রি হাজার রায় এই মত ছাড়া অন্য কোন মত নিয়ে চিন্তা করো অন্য কোন প্রস্তাব পেশ করো আবু জাহাল তাগুত এ উম্মতের ফেরাউন রাসূলুল্লাহ বলেছেন কে আবু জাহাল এই তাগুত সীমা লঙ্ঘনকারী আবু জাহাল এই উম্মতের ফেরাউন সে বলল ইন্নালি ফিহি রায়ান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমার একটি ব্যক্তিগত মত আছে প্রস্তাব আছে তোমাদের যদি পছন্দ হয় তো নিতে পারো বলছেন আমার একটি মত আছে মা আরাকুম ওয়াকাতুম আলাইহি বাদ আমার মনে হচ্ছে যে সেই মতটি এখনো তোমাদের দিমাগে আসেনি তোমাদের খেয়ালে আসেনি আমি যে প্রস্তাবটি পেশ করতে যাচ্ছি সেটা সম্পর্কে তোমরা এত দূর পর্যন্ত চিন্তা করনি কিন্তু আমি চিন্তা করেছি শুধু খুন করে দাও না খুন করার একটা অভিনব পদ্ধতি এমন ভাবে খুন করব এমন ভাবে খুন করব যে এই খুনের বদলে নিতে পারবে না কেসাসি নিতে পারবে না একটা হচ্ছে খুন করে একজন খুন করলো তাহলে তো দরকেই যাবে একজন এক বংশের লোক খুন করলো তাহলে তো ওই এক বংশের বিরুদ্ধে বাকি মুসলিমরা তো লড়াই করে বংশের প্রতিশোধ নিয়ে নেবে তাই না কেসাসি নিয়ে নেবে না না এক বংশের না বলছে আমার প্রস্তাব হচ্ছে যে না খুজ মিন কুল্লি কবিলাতিন ফাতান শাবান জলিদান নসীবান ওয়াসিতান ফিনা প্রত্যেক বংশ এই মক্কায় অনেকগুলি বংশ আছে কুরাইশের মতো আরও মেলাগুলো গোত্র আছে কুরাইশ তো বড় একটা বংশ আর এক এক বংশে কয়েকটা গোত্র থাকে আবার অন্য অন্য আরও বংশ গোত্র রয়েছে প্রত্যেক বংশ থেকে এক একজন এমন যুবক আমরা নেব মনোনীত করব যেই যুবক হবে বড়ই সুঠাম বড়ে হবে শক্তিশালী বড়ে হবে মজবুত বাহাদুর বীর বাহাদুর অনতি কুল্লাম মিনহুম সাইফান সার প্রত্যেক বংশ থেকে এক এক বংশ থেকে এক একজন ওই রকম সুঠাম শক্তিশালী বীর বাহাদুর যুবককে আমরা চয়ন করব আর তারপরে প্রত্যেকের হাতে একটা করে ধারালো তরবারি ধরিয়ে দেব আর তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আক্রমণ একজন করবে না একসাথে এই যে কয়েকজন যুবক প্রত্যেক বংশের এক একজন যুবক এক বাক্যে একসাথে হামলা করবে একসাথে একবারে আঘাত করে মারে দিবে তারা জলি ওয়াহিদ যেমন একজন লোক মারে ওইভাবে একসাথে সবাই তরবারি দিয়ে আক্রমণ করে ফায়াক্তুলু আর এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করে দেবে তাহলে হবে কি এতগুলো বংশের বিরুদ্ধে মুসলিমরা বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে গোত্র বনু হাশিম রয়েছে কারণ আরবদের মধ্যে নিয়ম ছিল যে কেসাসের দাবি করবে কারা যে নিহত হয়েছে তার গোত্রের লোকেরা বংশের লোকেরা তো নবী সাল্লাল্লাহু গোত্র হচ্ছে বনু হাশিম আর অন্যগুলো তো বনু নওফাল বনু আব্দ শামস ওরা তো কাফির হয়ে আছে ওদের মেজরিটি এরা নিরুপায় হয়ে যাবে কারণ এরা এতগুলি বংশের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণাও করতে পারবে না আর প্রতিশোধ তলবও করতে পারবে না যে এতগুলি এক মুহাম্মদের বদলে এতগুলি যুবককে হত্যা করতে হবে কেসাসের বদল কেসাস কেসাস চাইতে পারবে না কারণ কেসাস হত্যার বদল হত্যা যখন চাইতে পারবে না তাহলে নেমে আসবে কিসে দিয়াতে নেমে আসবে রক্তপণ সেই যুগে দিয়াত জাহিলিয়াতের যুগেও দিয়াত ছিল একশো উঠ এখনও সেই একশো উঠের স্বীকৃতি ইসলামে দেওয়া হয়েছে তো একশোটি উঠ একজন মানুষকে কেউ যদি হত্যা করে তাহলে কতটা দিতে হবে দিয়াতে একশোটি উঠ বা তার মূল্য তো একশোটা উঠ দিতে হবে একশোটা উঠ তাহলে কি হলো ভাগ হয়ে গেল অনেকগুলি বংশে তাহলে দশটা বংশ যদি হয় তাহলে দশটা দশটা করে দিলে কাজ হয়ে গেল আর খুন করতেও পারলো না খুনের বদল খুনও করতে পারলো না হায়াত ফাররাকু দামহু ফিল কাবায়ের ফালা ইয়াকদুরু বানু আব্দে মানাফ আলা হারবে কুরাইশ করলে কুরাইশের যে এতগুলি আরও গোত্র বংশ রয়েছে বা মক্কায় যেসব বংশ রয়েছে তাদের বিরুদ্ধে আব্দে মানাফের বংশ কোনো রকমের আর পদক্ষেপ নিতে পারবে না ফায়ারদাওনা বিদ্দিয়াতে সুতরাং তারা দিয়াতের ওপর সন্তুষ্ট হয়ে যাবে তখন তাদেরকে দিয়ে দেবে একশো নোট ধরিয়ে দেবো যা মোহাম্মদ সাল্লামকে শেষ করে দিলে এরা সব ঠান্ডা হয়ে যেগুলো ইসলাম গ্রহণ করে সব ঠান্ডা হয়ে যাবে তখন এই নাজদি মুরব্বী
ইবলিস শয়তান বলছে আল কওলু মা কাল রাজুল, এই লোক যে প্রস্তাব পেশ করেছে না এটা হচ্ছে কাজের মতো প্রস্তাব, এইটা হচ্ছে কাজের মতো প্রস্তাব। দেখছেন জি, শয়তানে শয়তানকে চিনে, আবু জাহালকে ইবলিস শয়তান ভালো করেই চিনে, যে এটা হচ্ছে ফেরাউন। জি, জিনদের মধ্যে ফেরাউন যেমন ইবলিস শয়তান, তেমনই মানুষের মধ্যে ফেরাউন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের সামনে যে ফেরাউন এসেছিল সে হচ্ছে আবু জাহাল। বলছে আল কওলু মা কাল হাদার রায় আল্লাযী লা রায়া গায়রাহু, এই যে প্রস্তাবটি বা এই যে মতটি পেশ করা হয়েছে এছাড়া অন্য কোনো মত আর কোনো প্রয়োজন নেই, এই প্রস্তাবটাই স্বীকৃত হোক, এটি আপনারা পাশ করান। যত লোক সেখানে মিটিংয়ে উপস্থিত ছিল সবাই স্বীকৃতি দান করলো, আর তারপরে মিটিং বরখাস্ত হয়ে গেল, আর সবাই নিজ নিজ প্রস্তুতি নিতে লাগলো যে এখন এক একজন যুবক তৈরি করো প্রত্যেকটি গোত্র থেকে যারা এই প্রস্তাবের বাস্তবায়ন করবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুন করি। এখানে আজকের আলোচনা শেষ করছি, এরপরে ইনশাআল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে হিজরত করলেন, আগামী সপ্তাহ থেকে দুই দিন লাগবে ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতে আমরা শেষ করব। আল্লাহ যেন তৌফিক দান করেন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।